एवरीवन वेलकम बैक टू माय चैनल गुड मॉर्निंग और सबार प्रथमे सबाई के जाना शुभ सप्तमी। आमी अनेक सकाले घूम थेके उठे गेछि, एकेबारे बिछाना थेके स्टार्ट करछि ब्लॉगिंग। आज के सारा दिन तोमादेर साथे शेयर करब और एखोनो पर्यन्त फ्रेश होइनि, आगे फ्रेश हब और आज के प्लान आछे हयतो उपोस करते पारि। तो आज के दिन केमन करे सेलिब्रेट करछि समस्तटाई तोमादेर साथे शेयर करब, आशा करी तोमादेर भालो लागबे। तो ब्लगटा पुरोटा देखते थाको। स्नान करे जेते पारिनि, जस्ट बाड़ी एसे नर्मल ड्रेसटा चेंज करे चले गेछि आर बाड़ीते एसे आमि एखन स्नान करेछि आर पुजो देया हये गेछे। एरपरे मंदिरे जाबो, पुजो आछे, पुजो अंजलि आछे, अंजलि दिते हबे, तार आगे आमि रेडी हब। ताहले तोमादेर साथे रेडी हये देखा करछि आर भेबेछि जे आजके कि ड्रेस पड़ब सेटा आमि तोमादेर साथे शेयारो करे दिच्छि। ड्रेस पड़े एकदम रेडी हये तोमादेर साथे देखा करछि। আমি মোটামুটি রেডি হয়ে গেছি আর এটাই আমার আউটফিট। আজকে আমি এটাই পরেছি, আমি সেরকম কিছু করিনি,
খুব তাড়াতাড়ি রেডি হয়েছি, কারণ অলরেডি অনেক লেট হয়ে গেছে। আর এখন আমি মন্দিরে যাব, আর যাওয়ার আগে তোমাদেরকে আমি আমার আউটফিটটাও দেখিয়ে দিচ্ছি, তোমরা কমেন্ট করে জানিও যে কেমন লাগছে। সেরকম কিছুই করিনি, জাস্ট কাজল, মাস্কারা, কানের টিপ, ব্যাস তোমরা জানিও কেমন লাগছে। আর খেতে হবে, খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ ধরে না খেয়ে রয়েছি, উপোস করে রয়েছি। সেরকম কোনো প্ল্যান ছিল না, মানে হঠাৎ করে প্ল্যান করেছি যে পুজো করব। খিদে পেয়ে গেছে, খেতে হবে, আর বাড়ি যাচ্ছি। আমাদের এখানে পুজোর এই কদিন না, মানে সপ্তমী, অষ্টমী, নবমীতে মন্দিরেই খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট হয়, তো বাড়িতে সেরকম রান্নাবান্না হয় না। কিন্তু সকালের যে ব্রেকফাস্টটা রয়েছে সেটা তো এখনও খাওয়া হয়নি, তো সেটাই খাবো, তারপরে দেখা যাক কী করি। প্ল্যান আছে মন্দিরে আসার, এখনও সেরকম কিছু ফাইনাল করিনি, বিকালে হয়তো বাইরেও যেতে পারি। তো যা কিছু করবো তোমাদের সাথে তো শেয়ার করবোই। আর বলতে বলতে আমি বাড়িও চলে এসেছি, তাহলে এরপরে খেয়ে নিই, খাওয়ার পরে কী করছি না করছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি আমি। আর তোমরাও জানিও তোমরা কী কী করছো পুজোতে, কেমন কাটছে তোমাদের পুজো, অবশ্যই শেয়ার করো, আমার খুব ভালো লাগবে। আমার খাওয়া হয়ে গেছে, আমি তোমার ভেবেছিলাম যে সারা দিনটাই আজকে যা যা করছি তোমাদের সাথে শেয়ার করি সমস্তটাই, বাট আমি যেহেতু সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি, আর আমি যখন এখন চেক করলাম ক্লিপগুলো, তো আই থিঙ্ক যদি আমি এটা এডিট করি তাহলে অলমোস্ট অনেকটাই বড় হয়ে যাবে। আর আমি বেশি বড় করে ভিডিও তোমাদেরকে বোর করতে চাই না, তাই জন্য আমি ভাবলাম যে ঠিক আছে, আমি দুপুর পর্যন্ত যা করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম, আর এরপরে যদি সন্ধ্যায় কিছু করি বা নেক্সট যে প্ল্যান হবে সেটা তোমরা আমার নেক্সট ব্লগে দেখতে পারবে। তো আশা করি ব্লগটা তোমাদের ভালো লেগেছে, তোমরাও জানিও যে তোমরা কেমন কী এনজয় করলে সারাটা দিন, কেমন কাটলো তোমাদের দিনগুলো পুজোর, অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি জানলে খুব খুশি হব। তাহলে চলো আজকে এখানেই টাটা, বাই বাই, নেক্সট ব্লগে দেখা হবে। আর আমি চেষ্টা করব এখন কন্টিনিউ এই পুজোর কয়টা দিন তোমাদেরকে ব্লগটা ডেইলি দেওয়ার জন্য ট্রাই করব, কথা দিতে পারছি না, যদি পসিবল হয় তাহলে অবশ্যই দেব। আর আমি বুঝতেও পাচ্ছি না যে আমার কথাগুলো তোমরা কতটা শুনতে পাচ্ছ, কারণ কি বাইরে খুব জোরে মাইক বাজছে। আর লম্বা করব না ভিডিওটা, তাহলে চলো এখানেই টাটা, বাই বাই। ভিডিও ভালো লাগলে, ব্লগটা এনজয় করা থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমরা খুব তাড়াতাড়ি 5000 সাবস্ক্রাইবারের ফ্যামিলি হতে চলেছি, তো অবশ্যই সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। তাহলে চলো টাটা, বাই বাই, সবাই খুব ভালো করে পুজো এনজয় করো, টাটা।